জেকে লাইফ স্টাইল করে আজ আমরা পটলের দোরমা তৈরি করা শিখব। রেসিপিটি অনেকে অনুরোধ করেছেন শেয়ার করার জন্য। মাছের পুরপাড়া পটলের দোরমা তৈরি করব। পটল একটি গ্রীষ্মকালীন সবজি। পটল ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে। ত্বকের জন্য উপকারী পটল। পটলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পটল। প্রিয় দর্শক, পটলের দোরমা তৈরি করার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো 4 পিস মাছ এখানে 250 গ্রাম হবে। একটি প্যানে বসিয়ে দিয়ে 1/2 লিটার পানি দিয়ে দিব আমি। এরপর আমরা সামান্য হলুদ দিয়ে দিব, এই ধরুন 1/4 চা চামচ হলুদ দিয়ে প্যানের মুখটা বন্ধ করে ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে মাছটা ফুটে উঠুক, আমি পটলগুলো প্রসেস করে নিব। এখানে আমি বেশ বড় সাইজের 60টি পটল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পটলের যে 2টি মুখ রয়েছে, একটি মুখ একেবারে সামান্য পরিমাণে কাটবো আর একটি মুখ একটু বেশি পরিমাণে কাটবো। প্রথমে যে সামান্য পরিমাণে মুখ কাটবো সেটা কেটে নিচ্ছি, এরপর বেশি পরিমাণে কাটবো। কেন সামান্য পরিমাণে কাটবো আর কেন বেশি পরিমাণে কাটবো সেটা জানার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এখন আমরা এই ছুরির সাহায্যে পটলের যে উপরের স্কিনটা আছে এটা ছেঁচে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছেঁচে নিয়েছি, ঠিক এরকম সবুজ আকৃতির হবে। এভাবে সবগুলো পটলের স্কিনটা আমি ছেঁচে নিব দুই পাশ কেটে। তো সবগুলো পটল আমি ছেঁচে নিয়েছি দুই পাশ কেটে। এখন যে বড় সাইজটা আছে মুখটা কেটে নিয়েছি, ওই মুখের ওইখান দিক থেকে আমি পটলের যে বিচির অংশ আছে ভিতরে সেটা বের করে নিব। খুব সাবধানে বের করে নিতে হবে। তো আমি ছুরির সাহায্যে একটা করে দেখিয়েছি, আরেকটা আমি চামচের সাহায্যে করে দেখাবো। চামচের সাহায্যে করাটাই বেশ ভালো। তো একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের যে পেছনের অংশটা আছে সেটা দিয়ে প্রথমে চারপাশে আমি ফাঁকা করে নিব, এরপর আস্তে আস্তে ঘুরিয়ে পটলগুলার ভিতরের অংশগুলা বের করে নিব। রক্ত পরিশোধিত করে পটল। পটলে রয়েছে ফাইবার ফলেট পর্যাপ্ত পরিমাণে। ফাইবার রয়েছে যা খাবার হজম করতে সাহায্য করে। মাথার চুল বৃদ্ধি করতে পটল সহায়ক ভূমিকা পালন করে। কথা বলতে বলতে আমি সবগুলো পটল যে ভিতরে অংশ রয়েছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে 2টি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে লাল টকটকে। টমেটোগুলোকে প্রথমে আমি ফালি করে কেটে নিব, এরপর যে টমেটোর বোটার অংশটা আছে পোমের মতো সেটাকে কেটে ফেলে দিব। এরপর টমেটোগুলোকে আমি 3 ফালি করে কেটে কিউব সাইজ করে কেটে নিব। পটলের দোরমা রেসিপিটির প্রসেসটা একেবারে দীর্ঘ, তো স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। তো এদিকে আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো চুলার ফ্লেমটা বন্ধ করে মাছগুলোকে আমি উঠিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। মাছের যে স্টকটা রয়েছে পানিটা, এটা আমরা ফেলে দেব না, এটা আমরা আজকের রান্নায় ব্যবহার করব। তাহলে পটলের দোরমার স্বাদটা হবে দ্বিগুণ। কোনো অনুষ্ঠানে মাছ মাংসটা হয়, তার সাথে যদি পটলের দোরমাটা রাখেন তাহলে অসাধারণ লাগবে, সবাই পছন্দ করবে। তো এই স্টকটা আমরা রেখে দিব। এখন মাছগুলো ঠান্ডা হওয়ার পর মাছের যে কাঁটাগুলো আছে সেটা ছাড়িয়ে নিব। তেলাপিয়া মাছে কাঁটার পরিমাণটা একটু কমই থাকে, মাঝখানের যে কাঁটাটা আছে সেটাই থাকে। তো আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছের পুর দিয়ে পটলের দোরমাটা তৈরি করছি। আপনারা চাইলে চিংড়ি মাছ, মাংস, চিকেন সব দিয়ে তৈরি করতে পারেন। এক একে সবগুলো রেসিপি আমি শেয়ার করব। একটি মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্লেন্ডারের মুখটা খুলে তাতে আমি যে মাঝারি সাইজের 2টি টমেটো কিউব সাইজ করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। এখানে আমি 10টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো ব্লেন্ডারের মুখটা বন্ধ করে ব্লেন্ড করে নিয়ে আসব। প্রিয় দর্শক, আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন।
তো যে গ্রেভিটা রেডি হয়েছে টমেটোর, সেটা আমি একটি বোলে নিয়ে নিব। এরপর আমি যে পটলগুলা বিচি ছাড়িয়ে নিয়েছি, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব। এই ধরুন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। অনেকে হলুদ দিয়ে এবং লবণ দিয়ে পটলটা ভেজে নে, তাতে করে যখন আমরা পটলটা ভাজবো, হলুদ দিলে যে তেলটাতে ভাজবো তেলটা কালো হয়ে যাবে, পরবর্তীতে তেলটা আর ব্যবহার করা যাবে না। তো আমি কিন্তু এক একটি পটল ধরে ধরে পটলের গায়ে লবণগুলো লাগিয়ে নিচ্ছে এবং ভিতরে অংশে আঙ্গুল ঢুকিয়ে প্রবেশ করে লবণটা লাগিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দিব। পটলগুলাকে আমি ভেজে নিব, সেই জন্য চুলায় প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ কাঠের গানিতে বাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়েই আমি লবণ মাখানো পটলগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এভাবে আমি ধুলিয়ে ধুলিয়ে পটলটাকে ভেজে নিব, একটু উল্টে পাল্টেও দিব। এক পাশ জলছানো হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। এক একটি পটল ধরে ধরে উঠে দিয়েছি। এরপর আমি জলছে নিচ্ছি, ধুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখানে ছোট একটা টিপস দিই, পটলটা ভালো করে ভেজে নেবেন, চুপসে যাক। যখন আমরা পুর ঢুকাবো তখন পটলগুলা পুলে টোপা টোপা হয়ে যাবে। পটলগুলা ভাজা আমার ডান। এখন আমি একটি ডিশে নামিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, এখন আমি একই তেলে পটলের যে পুর আছে পুরটা রেডি করব। সেই জন্য 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে ফোড়ন দিয়ে নিব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে নরম করে আমি ভেজে নেব। 4টি কাঁচামরিচ নিয়েছি এখানে আমি, একদম কুচি করে দিচ্ছি কাঁচামরিচগুলাকে। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। অ্যাড করে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়ি, 1/4 চা চামচ জিরার গুঁড়ি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়ি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ি, ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হলেই আমি যে মাছের যে স্টকটা রেখেছি সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিব। দিয়ে নেড়েচেড়ে মশলা সহ পেঁয়াজটাকে আমি কষিয়ে নিব। চুলার ফ্লেম লো ফ্লেমেই থাকবে। এরপর আমি এখানে যে মাছের যে কাঁটা ছাড়িয়ে মাছটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছের পুরটা রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, মাছের পুরটা আমার রেডি। এখন আমি চুলা থেকে মাছের পুরটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। মাছের পুরগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখন পটলে মাছের পুরগুলো ঢুকিয়ে নিব। প্রথমে একটা চামচের সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং পুরোটা চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি। কখনো এই কাজটা করতে যাবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য চেপে চেপে দিয়েছি। অর্ধেকটা আমরা প্রবেশ করাবো। যদি চেপে চেপে প্রবেশ করানো হয় পুর, পুরগুলো সব রান্না করার সময় বের হয়ে আসবে। তো আমি অর্ধেক অর্ধেক করে প্রত্যেকটি পটলে পুর ঢুকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে সবগুলো পটলে পুর ঢুকিয়ে নিয়েছি, আর যেটাতে পুলপিল ঢুকিয়েছে সেখান থেকে আমি বের করে নিয়েছি। এখন আমরা পটলে দোরমার যে গ্রেভিটা আছে সেটা রেডি করব। সেই জন্য চুলায় যে প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠের গানিতে বাঙানো সরিষার তেল অ্যাড করে দিয়ে উঁচু উঁচু 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, তেলটা হালকা গরম হলে।
রসুন বাটা 1 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি, হাফ টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব মশলাগুলো। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো ডান, পানি শুকিয়ে গিয়েছে। এখন যে আমি যে স্টক রেখেছিলাম মাছের স্টক, সেখান থেকে 1.5 কাপ পরিমাণ মাছের স্টকটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর গুঁড়া মশলা ব্যবহার করব। হাফ চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম, গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ পরিমাণ অ্যাড করেছি, লবণ স্বাদ মতো দিচ্ছি। এই গরম মশলায় দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কালো গোলমরিচ, শাহী জিরা সবই রয়েছে। এটা আমার বাসায় তৈরি করা মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে তেল বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মশলা থেকে তেল বেশি উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে টমেটোর যে গ্রেভিটা আছে সেটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চারপাশে মশলাগুলো নামিয়েও দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে একদম স্লো ফ্লেমে কষিয়ে নিব। ঢাকনাটা খুলছি, তেলটা ছেড়ে দিয়েছে আর কষানো আমার ডান। এখন আমি জলসে নেওয়া, ভেজে নেওয়া পটলগুলো অ্যাড করে দিব, পুর ঢুকানো। অ্যাড করে দিয়ে একটু উল্টে পাল্টে গ্রেভির সাথে পটলগুলোকে মিশিয়ে দিব। পটলগুলা উল্টে পাল্টে মেশানো আমার ডান, উপর থেকে গ্রেভিগুলা পটলের উপরে উঠিয়ে দিব এবং ঢাকনাটা লাগিয়ে আমি 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। খুলে আমি যে বাকি যে স্টকটা আছে 1.5 কাপ পরিমাণ, সে স্টকটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে মেশানো আমার ডান। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিট কুক করব লো ফ্লেমে। ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক, একটু ধুলিয়ে দিব। এভাবে ধুলিয়ে ধুলিয়ে কিন্তু পটলের দোরমাটা তৈরি করতে হয়। মাঝে মাঝে উপরে গ্রেভিগুলো উঠিয়ে দিব আমরা। 10 মিনিটের মাথায় কিন্তু আমি 2 বারের মতো উল্টে পাল্টে দিয়েছি। লবণটা চেক করে নিব, পারফেক্ট আছে একদম। আবারও একটু ধুলিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ি অ্যাড করে দিব 1/4 চা চামচ পরিমাণ। রান্নার শেষে এই মশলাটা ব্যবহার করলে অসাধারণ একটা টেস্ট আসে রান্নায়। বিশেষ করে পটলের দোরমায় এটা ব্যবহার করবেন, স্কিপ করবেন না। তো পটলগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভাজা জিরার গুঁড়ি গ্রেভির সাথে এবং পটলের সাথে মিশে যায়। উপর থেকে একটু গ্রেভিও উঠিয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের একেবারে শেষের দিকে, আরেকবার ধুলিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট কুক করব। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি। দেখুন আমাদের পটলের দোরমা একেবারে রেডি। ঢাকনাটা লাগিয়ে আমি চুলা থেকে নামিয়ে 5 মিনিট দমে রেখে দিব। এরপর সার্ভিং ডিশে আমি সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই দুর্দান্ত, অসাধারণ একটি টেস্ট। বাসায় গেস্ট আসলে কিংবা আচার অনুষ্ঠানে মাছ মাংসের সাথে এই পটলের দোরমা রেসিপিটি রাখতে পারেন, অসাধারণ টেস্ট। তো বন্ধুরা, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।